কমিটির রেজাল্টের উপরে ভিত্তি করে আমি মনে করি যে আমাদের পুলিশের পক্ষ থেকে যদি যে অপরাধ থেকে থাকে সেটি আমরা ব্যবস্থা নেব। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে। অস্ত্রের ঝনঝনানির একটা ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিককালে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কিছু সন্ত্রাসী নাসিব কিছু সন্ত্রাসী মামুন এরকম কয়েকজন কিছু সন্ত্রাসী লম্বু সোহেল এরকম অনেকের সহযোগীরা আন্ডারওয়ার্ল্ডকে উত্তপ্ত করে তুলেছে, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন হচ্ছে এবং সর্বশেষ তেজগাঁ শিল্প এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে দুপক্ষে দুদল সন্ত্রাসী সংঘর্ষের সময়। এই পরিস্থিতিতে নতুন কমিশনার হিসেবে আপনি কি স্ট্র্যাটেজি নেবেন? আপনারা জানেন যে জামিন একটি বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়ায় একজন অপরাধী আজ আদালত থেকে বিচার পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিছু করার থাকে না। কিন্তু পুলিশের তখনই করার থাকে যদি কোনো লোক অপরাধে জড়িয়ে পড়ে বা অপরাধ সংগঠন করতে উদ্যত হয় বা অপরাধ সংগঠন করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সে অপরাধী সে ছোটই হোক এবং সে বড়ই হোক, যে কোনো ধরনের অপরাধীর বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে সবসময় বদ্ধপরিকর এবং যারা বেরিয়ে আসছে তাদেরকে কঠোর মনিটরিং এ রাখার জন্য আমাদের সকল ইউনিটকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। রমনা ডিভিশনের একজন এডিসি এডিসি হারুন তাকে নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এডিসি হারুনকে তার কৃতকর্মের জন্য সাসপেন্ড করে তদন্ত চলছে, কিন্তু একই ধরনের অপরাধ করে তার উপর হামলা যিনি করেছেন আরেকজন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং এ কারণে বিসিএস পুলিশ কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে যে আমাদের লোককে সাসপেন্ড করা হয়েছে, তাদের লোককে কিছু করা হয়নি। এই পরিস্থিতিটি আপনি কমিশনার হিসেবে কিভাবে সামাল দেবেন? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, একটি শৃঙ্খলা বাহিনী, শৃঙ্খলা বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যেই চলে এবং চলবে। যখন ঘটনা সংঘটিত হয়েছে এর পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে, সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ায় বিভিন্ন জিনিস দেখেছি, কিন্তু আমি মনে করি যে আপনি অন্য যার কথা বলেছেন সেটির জন্য একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট থেকে আমি শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তো সেই রেজাল্টের উপরে, কমিটির রেজাল্টের উপরে ভিত্তি করে আমি মনে করি যে আমাদের পুলিশের পক্ষ থেকে যদি যে অপরাধ থেকে থাকে সেটি আমরা ব্যবস্থা নেব যথাযথভাবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে। আমিও তার সাথে সুর মিলিয়ে সে একই কথা বলতে চাই এবং আমাদের যে আরেকজনের কথা আপনি যেটি বলছেন তাকেও আমি বলতে চাই যে আমি মনে করি যে তার যে ডিপার্টমেন্ট আছে সেটিও সরকারি বিধিবিধান মোতাবেক যতটুকু হয় সেটুকু ততটুকু ব্যবস্থা নেবে। আমি মনে করি যে এখানে যেহেতু দুটোই সরকারি ডিপার্টমেন্ট এবং দুইজনই ক্যাডার কর্মকর্তা, সেখানে দুইজনের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে, যার যার দায়িত্ব সেই সেই পালন করবে সেটি আমরা প্রত্যাশা করি।